লাভিতা এবেল্লা বাক্যটির অর্থ জীবন সুন্দর। ইংরেজি ভাষায় কথাটি হল লাইফ ইজ বিউটিফুল, আর লাইফ ইজ বিউটিফুল বা লাভিতা এবেল্লা নামের সিনেমাটি সর্বকালের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, জীবন মূলত সুন্দর। একটু ভিন্ন চোখে দেখলে, জীবনের প্রতি বিশ্বাস রাখলেই জীবন সুন্দর হয়ে ওঠে। এই বিষয়টি নিয়েই অসাধারণ এই সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার সময়কাল 1939 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। একপক্ষে হিটলারের জার্মানি, ইতালি, জাপান আর তুরস্ক, আরেকদিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ আরও কিছু দেশ। পরে তাতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সে সময় ইতালির ছোট্ট এক শহরে বাস করত হাসি খুশি আর আমোদে এক যুবক, যার নাম গুইডো। সে জাতি ইহুদি। সে যুগে গোটা ইউরোপেই বৈষম্য, নির্যাতন আর অত্যাচারের শিকার ছিল ইহুদিরা। ইহুদি হওয়ার অপরাধে দৈনন্দিন জীবনে নানা দুঃখ, কষ্ট আর শত অভাব ছিল গুইডোর। কিন্তু তারপরও জীবন উপভোগ করতে সে পিছপা হতো না, সারাক্ষণই হাস্যরসে মেতে থাকত। সে শহরের এক খ্রিস্টান স্কুল শিক্ষিকাকে পছন্দ করত গুইডো, যার নাম ছিল ডোরা। চাল চলহীন গুইডোর সাথেই ঘর বাঁধার স্বপ্ন দেখে ডোরা, পালিয়ে বিয়ে করে তারা। একমাত্র পুত্র যশুয়াকে নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের দিন। পুত্র যশুয়ার চতুর্থ জন্মদিনে ঘটনাক্রমে জার্মান সৈন্যদের হাতে ধরা পড়ে পিতা পুত্র। জার্মান সেনারা ইহুদিদের ট্রেনে ভরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে থাকে, কিন্তু শিশু যশুয়া তখনও আঁচ করতে পারেনি আসন্ন বিপদের। গুইডো তার সন্তানের জন্য সেই নির্মম বাস্তবতাকে রূপ দেয় এক খেলায়। বন্দী জীবনকে নতুন এক খেলা হিসেবে দেখতে থাকে যশুয়া। বাবাকে বিশ্বাস করে যশুয়াও খেলা শেষে পুরস্কারের আশায় থাকে, আর বাবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছেলের বুকে নতুন দিনের স্বপ্ন জাগিয়ে রাখে। 1998 খ্রিস্টাব্দে কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড পিক্স পেয়েছিল লাইফ ইজ বিউটিফুল ছবিটি। একই বছর ছবিটি অস্কারে 7টি বিষয়ে মনোনয়ন পায়: সঙ্গীত, বিদেশি ভাষা আর সেরা অভিনেতাসহ 3টি বিষয়ে পুরস্কার ছিনিয়ে নেয় ছবিটি। লাইফ ইজ বিউটিফুল মুক্তি পায় 1997 খ্রিস্টাব্দে ইতালিতে। 116 মিনিটের ছবিটি ইতালিয়ান ও ইংরেজি ভাষায় দেখতে পায় বিশ্ববাসী।